প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও ভূচুম্বকত্ব এই অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন দেখব, নমুনা সৃজনশীল প্রশ্ন, এবং তার উত্তর নিয়ে বিশ্লেষণ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নেই আজকের সৃজনশীল প্রশ্নগুলো। তাহলে আমাদের আজকের প্রথম সৃজনশীল প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে দুইটি চিত্র রয়েছে। চিত্র কতে দেখতে পাচ্ছ, এ এবং এ বি এবং সি ডি দুইটি পরস্পর সমান্তরাল তড়িৎ পরিবাহী। দেখো এ বি তারে তড়িৎ প্রবাহিত হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার এবং সি ডি তারে তড়িৎ প্রবাহিত হচ্ছে 0.8 অ্যাম্পিয়ার। এ বি তারের ক্ষেত্রে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সি ডি তারের ক্ষেত্রে ডি থেকে সি এর দিকে অর্থাৎ বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবং এই দুটি সমান্তরাল তড়িৎ পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব 0.6 মিটার এবং এই চিত্র কতে ও বিন্দুয়ের দূরত্ব 4 মিটার। ঠিক আছে, চিত্র খতে দেখতে পাচ্ছি একটা এ বি তার, এ বি 1.04 মিটার পরিবাহী দেওয়া রয়েছে। সেই পরিবাহীর মধ্য দিয়ে এ থেকে বি এর দিকে অর্থাৎ বাম থেকে ডানের দিকে 14 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। সেই এ বি তার থেকে 0.02 মিটার লম্ব দূরত্বে খ চিত্রের ও বিন্দুয়ের অবস্থান। ঠিক আছে, এ বি তার থেকে 0.02 মিটার দূরে চিত্র খ এর ও বিন্দুর অবস্থান। তাহলে এই হলো গিয়ে আমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপক। এখন প্রশ্নগুলি হলো, ক নম্বর প্রশ্ন, চুম্বকায়ন মাত্রা কি? খ নম্বর প্রশ্ন, দুটি একমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে কেন, ব্যাখ্যা কর। গ নম্বর প্রশ্নটি হলো, চিত্র খ এর চিত্র খ হতে চিত্র ক হতে চিত্র ক হতে এ বি তারের এ বি তারের প্রতি একক দৈর্ঘ্যে চুম্বক বলের মান নির্ণয় করো। চিত্র ক হতে এ বি তারের প্রতি একক দৈর্ঘ্যে চুম্বক বলের মান নির্ণয় করো। এবং ঘ নম্বর, গ হচ্ছে আমাদের প্রয়োগমূলক প্রশ্ন এবং ঘটি হচ্ছে, ঘ নম্বর প্রশ্নটি হলো উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন। তাহলে এই প্রশ্নটি হলো উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্নটি হলো, চিত্র ক এবং চিত্র খ এর কোন ক্ষেত্রে ও বিন্দুতে, দেখো চিত্র ক তে একটা ও বিন্দু দেখতে পাচ্ছ এবং চিত্র খ তে একটা ও বিন্দু দেখতে পাচ্ছ, তাহলে চিত্র ক এর ও বিন্দু এবং চিত্র খ এর ও বিন্দু কোন ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বেশি হবে, এটি আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে আমাদের সৃজনশীল প্রশ্নের আজকের 1 নম্বর সৃজনশীল প্রশ্ন। আমরা এখন ধাপে ধাপে এই প্রশ্নের উত্তর আলোচনা করব। আমাদের ক নম্বর প্রশ্নটি ছিল চুম্বকায়ন মাত্রা কি। আচ্ছা, উত্তর হলো চুম্বক ক্ষেত্রে প্রতি একক আয়তনের চুম্বক ভ্রামককে গুহার চুম্বকায়ন মাত্রা বলে। ঠিক আছে, চুম্বক ক্ষেত্রে প্রতি একক আয়তনের চুম্বক ভ্রামককে গুহার চুম্বকায়ন মাত্রা বলে। ঠিক আছে, আমাদের খ নম্বর প্রশ্নটি হলো, দুটি একমুখী সমান্তরাল প্রবাহ
পরস্পরকে আকর্ষণ করে কেন ব্যাখ্যা করো। তাহলে আমি এটি তোমাদেরকে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দুটি সমান্তরাল পরিবাহী সাপোজ পি কিউ এবং আর এস, দুটি সমান্তরাল পরিবাহী, ঠিক আছে? তাহলে পি কিউ একমুখী সমান্তরাল পরিবাহী। তাহলে পি কিউতেও ধরলাম পি থেকে কিউ বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং আর এস প্রবাহিত এস থেকে আর এর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, মোট কথা একই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন দেখো এই তারে তড়িৎ প্রবাহের জন্য, এই তারে তড়িৎ প্রবাহের জন্য ফ্লেমিং এর ডান হস্ত নীতি, এই পি কিউ পরিবাহিতে তড়িৎ প্রবাহের জন্য আর এস পরিবাহিতে চৌম্বক ক্ষেত্র যেটা পাবো সেই চৌম্বক ক্ষেত্রের দিক হবে ভেতরের দিকে, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রের দিক হবে ভেতরের দিকে। ওকে, এটা ধরো পেয়ে গেলাম বি ওয়ান। আবার আর এস তারে তড়িৎ প্রবাহের জন্য, আর এস তারে তড়িৎ প্রবাহের জন্য ফ্লেমিং এর ডান হস্ত অনুযায়ী পি কিউ তারে চৌম্বক ক্ষেত্র পেয়ে গেলাম বাইরের দিকে, ঠিক আছে? এখন দেখো আর এস পরিবাহিতে তড়িৎ প্রবাহ রয়েছে, চৌম্বক ক্ষেত্র রয়েছে। এখন এই বিন্দুতে বল কোন দিকে ক্রিয়াশীল রয়েছে সেটা আমরা দেখব। এই বলটা আমরা নির্ণয় করব ফ্লেমিং এর বাম হস্ত নীতি অনুযায়ী, অর্থাৎ তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ এবং বৃদ্ধাঙ্গুলি বরাবর বলের দিক। তাহলে চৌম্বক ক্ষেত্র যেহেতু ভেতরের দিকে, আমি ভেতরের দিকে তর্জনীকে ধরলাম এবং তড়িৎ প্রবাহ হচ্ছে এস থেকে আর এর দিকে, তাহলে মধ্যমা দ্বারা আমি তড়িৎ প্রবাহের দিকে এটাকে নির্দেশ করলাম। তাহলে দেখো চৌম্বক ক্ষেত্র বলের দিক, এখানে যে বল উৎপন্ন হচ্ছে সেই বলের দিকটা নির্দেশ করছে বাম দিকে, ঠিক আছে? সেই বলের দিকটা নির্দেশ করছে বাম দিকে, ঠিক আছে? আচ্ছা, এটা নিতে পারো এফ আর এস। ওকে, এখন চলে যাও পি কিউ তড়িৎ প্রবাহিতে। এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের দিক বাইরের দিকে এবং তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্রের দিক বাইরের দিকে এবং তড়িৎ প্রবাহ পি থেকে কিউতে। দেখো এই যে এটা তড়িৎ চৌম্বক ক্ষেত্রের দিক, এটা তড়িৎ প্রবাহের দিক, তাহলে বল কোন দিকে ক্রিয়া করছে? বল ক্রিয়া করছে ডান দিকে। তাহলে দেখো বল ক্রিয়া করছে ডান দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি বল পরস্পরের দিকে ক্রিয়া করছে, অর্থাৎ দুটি বল পরস্পরের দিকে ক্রিয়া করার কারণে এখানে একটা আকর্ষণের সৃষ্টি হচ্ছে। তথা আমরা বলতে পারি দুটি একমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। তাহলে এবার চলো আমরা চলে যাই গ নম্বর প্রশ্নের উত্তরে। এটার গ নম্বর প্রশ্ন ছিল, গ নম্বর প্রশ্ন ছিল চিত্র ক এর এ বি পরিবাহিতে, চিত্র ক এর এ বি তারের প্রতি একক দৈর্ঘ্যে বলের মান। দেখো এ বি পরিবাহীর চিত্র ক এর এ বি পরিবাহীর বলের মান একক দৈর্ঘ্যে উৎপন্ন বলের মান এফ বাই এল, এটা মেইনলি এফ বাই এল, কিন্তু যেহেতু আমি একক দৈর্ঘ্যে উৎপন্ন বলের মান লিখে দিয়েছি তাই এটা এফ লিখলেও চলবে। আমরা জানি মিউ নট আই ওয়ান আই টু ডিভাইডেড বাই টু আইস পাই এ।
এখানে এটা কি? এটা হচ্ছে পরিবাহী দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। I1 দেখতেই পাচ্ছ, AB তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I1, CD তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I2, এবং A হচ্ছে তড়িৎ পরিবাহী দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে চিত্র অনুযায়ী I1 এর মান 1.2 অ্যাম্পিয়ার, I2 এর মান 0.8 অ্যাম্পিয়ার এবং A এর মান 0.6 মিটার। ওকে, তাহলে এই মানগুলো যদি আমি বসিয়ে দেই, মিনটের মান আমরা জানি শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, এর মান হচ্ছে 4π × 10⁻¹⁷ × 1.2 × 0.8 / 2 × 3.1416 A এর মান 0.6 মিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে মান পেয়ে যাব 3.2 × 10⁻¹⁷ 3.2 × 10⁻¹⁷ নিউটন। ঠিক আছে, তাহলে আমরা পরিবাহীর একক দৈর্ঘ্যে উৎপন্ন বলের মান পেয়ে গেলাম 3.2 × 10⁻¹⁷ নিউটন। ঠিক আছে, তাহলে এই হলো কি আমাদের চিত্র একের মানে গ প্রশ্নের উত্তর। ঠিক আছে, তাহলে আমরা চলে যাব এখন ঘ প্রশ্নের উত্তরে। ঘ এর প্রশ্নটি ছিল চিত্র ক এবং চিত্র খ এর উভয় ক্ষেত্রে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্র বেশি কোন ক্ষেত্রে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বেশি হবে সেটি নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন দেখো এই চিত্র কতে এই ও বিন্দুতে এখন চৌম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এটা যদি 4 মিটার হয়, এবি দূরত্ব, এবি তার থেকে এই ও বিন্দু দূরত্ব যদি 4 মিটার হয় তাহলে সিডি তার থেকে এর দূরত্ব কত হবে? সিডি তার থেকে এর দূরত্ব হবে হচ্ছে এটা 0.4, তাহলে 0.4 মিটার। যদি এবি তার থেকে ও বিন্দু দূরত্ব হয় তাহলে সিডি থেকে ও বিন্দু দূরত্ব হবে হচ্ছে 0.2 মিটার। ঠিক আছে, সিডি তার থেকে ও বিন্দু দূরত্ব 0.2 মিটার। এখন এই জিনিসটা আমরা দুই ভাবে পাবো, একবার এবি তড়িৎ প্রবাহের পরিবাহীর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এবং সিডি তড়িৎ পরিবাহীর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এবং সেই দুই চৌম্বক ক্ষেত্র হয় যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। যোগ নাকি বিয়োগ করব সেটা আমরা একটু ফলো করি। ঠিক আছে, তাহলে এখন চিত্র ক হতে দেখো এবি তড়িৎ পরিবাহীর বা তারের জন্য চৌম্বক ক্ষেত্র BAB = দেখো যেহেতু এটা সোজা এবং লম্বা তার, তাহলে মিউ নট I/2π, এটা I1 দিয়ে দাও, এটা I1, এটা হচ্ছে I2, তাহলে এটার জন্য I1 আর পাই এটার জন্য A1, এই দূরত্বটা A1, তাহলে মান বসাই 4π × 10⁻¹⁷ I1 এর মান 1.2, এখানে 2π × A1 এর মান 0.4 মিটার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে মান পেয়ে যাব 8 × 10⁻¹⁷ টেসলা। এখন এখানে দিক নির্দেশনার প্রয়োজন আছে। দেখো এবি তারের তড়িৎ প্রবাহ কোন দিকে? এ থেকে বি এর দিকে। আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করি
ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম দ্বারা। এটা হচ্ছে আমাদের ফ্লেমিংয়ের ডানহস্ত ডানহস্ত। এখানে বৃদ্ধাঙ্গুলের দ্বারা তড়িৎ প্রবাহের মান নির্দেশ করে এবং অন্যান্য আঙ্গুলের দিক দ্বারা চৌম্বক ক্ষেত্রের মান নির্দেশ করে। তাহলে দেখো তো, এবি তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হচ্ছে? এবি তারের জন্য চৌম্বক ক্ষেত্র হচ্ছে বোর্ড বরাবর ভেতরের দিকে। তাহলে এটার জন্য আমরা পেয়ে যাব ক্রস, বোর্ড বরাবর ভেতরের দিকে, এর অর্থ হলো ক্রস। ওকে, তাহলে আমরা লিখতে পারি ও বিন্দুতে দিক, ও বিন্দুতে ভিতরের দিকে, ভিতরের দিকে, ঠিক আছে। তাহলে আমরা এ বি তারের জন্য পেয়ে গেলাম, এ বি তারের জন্য আমরা বি এ বি ইকুয়াল টু 8×10⁻¹⁷ টেসলা এটা আমরা দেখে দিলাম। তাহলে এটা আমরা মুছে ফেলি। ঠিক আছে, দেখো চিত্র খ হতে সিডি তারের জন্য চৌম্বক ক্ষেত্র বি সিডি ইকুয়াল টু আই টু, আর এটা নিয়ে নিই এ টু, তাহলে আই টু এর মান কত? 0.8 অ্যাম্পিয়ার এবং এ টু এর মান 0.2 মিটার। ওকে, দেন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে, সরি আমার ক্যালকুলেশন ভুল হয়েছে, আগেরটা হবে হচ্ছে 6×10⁻¹ টেসলা। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিও, বি এ বি এর মান হবে 6×10⁻¹ টেসলা, আর বি সি ডি এর মান হবে আসলে 8×10⁻¹ টেসলা। ঠিক আছে, বি সি ডি এর মান হবে 8×10⁻¹ টেসলা, এটা একটু ঠিক করে নিও, বি এ বি এর মান হবে 6×10⁻¹ টেসলা এবং বি সি ডি এর মান হবে 8×10⁻¹ টেসলা। ওকে, এখন এই বি সি ডি এর জন্য দিকটা আমরা নির্ণয় করি। দেখো এই দিকটা আমরা এইখানে দিব, ক্রস হবে না ডট হবে, আবারও সেই ফ্লেমিং এর ডানহস্ত বৃদ্ধাঙ্গুলে বরাবর তড়িৎ প্রবাহ এবং অন্যান্য আঙ্গুলের দিকে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে যেহেতু এটা নিচের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমরা নিচের দিকে বসে দিয়ে দিলাম, নিচের দিকে বসালে দেখতে পাচ্ছি ওই ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা ভেতরের দিকে, তার মানে এ বিন্দুতেও ক্রস, অর্থাৎ দিক ও বিন্দুতে ভেতরের দিকে। তাহলে বি সি ডি এর মান পেয়ে গেলাম 8×10⁻¹ টেসলা। এখন তাহলে মোট, তাহলে ও বিন্দুতে চিত্র ক এর মোট চৌম্বক ক্ষেত্রের মান কি হবে? দেখো চৌম্বক ক্ষেত্র ভেক্টর রাশি এবং দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রেই আমরা পেয়েছি বোর্ড বরাবর ভিতরের দিকে। তাহলে দুই ভেক্টর রাশির ক্ষেত্রে দুইটা ভেক্টর যদি একই দিকে হয় তাহলে তাদের লব্ধির ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করি? তাহলে তাদের লব্ধি আমরা নির্ণয় করি যোগ করে। আবার বলছি দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদের লব্ধি আমরা বের করি সেই ভেক্টর দ্বয়কে যোগ করে। ঠিক আছে, তাহলে আমরা চিত্র খতে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বি ওয়ান ইকুয়াল টু বি এ বি প্লাস বি সি ডি। ওকে, তাহলে 6×10⁻¹ প্লাস 8×10⁻¹ এটা যোগ করলে আমরা পেয়ে যাব 14×10⁻¹ টেসলা। ওকে, তাহলে দেখো এখন এইটার ক্ষেত্রে চিত্র কয়ের ক্ষেত্রে বি ওয়ান এর মান পেয়ে গেলাম, বি ওয়ান ইকুয়াল টু 14×10⁻¹ টেসলা। ওকে, এখন আমরা চিত্র খতে চলে যাই, এটা আশা করি ক্লিয়ার। এটার আর দিকের প্রয়োজন নেই, দিক তো ভেতরের দিকে আমরা বুঝতে পারছি, আমাদের দিক নিয়ে ফাইনাল আনসারে আমাদের দিকটা প্রয়োজন নেই, কারণ আমরা আসলে চৌম্বক ক্ষেত্রের মান নিয়ে তুলনা করব। তাহলে চিত্র খ হতে চৌম্বক ক্ষেত্র,
চিত্র খ এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি চৌম্বক ক্ষেত্রটা কি হবে, একটা সোজা এবং লম্বা পরিবাহী রয়েছে এবং সেখান থেকে লম্ব বরাবর 0.2 মিটার দূরে ও বিন্দু রয়েছে। তাহলে চিত্র খ তে চৌম্বক ক্ষেত্র সরাসরি পেয়ে যাব B2 equal to mu naught I by 2 pi A, ওকে। তাহলে এটার ক্ষেত্রে 4 pi into 10 to the power minus 7 into I এর মান 14 ampere divided by 2 pi into A এর মান কত 0.02। আচ্ছা এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1.4 × 10⁻⁴ টেসলা। দেখো চিত্র খ এর ক্ষেত্রে বি টু আমরা পেয়ে গেলাম 1.4 × 10⁴ টেসলা, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্ন ছিল ও বিন্দুতে মানে কোন ক্ষেত্রে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্র বেশি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে দ্বিতীয় চিত্রে বা চিত্র খতে। দেখো চিত্র ক এর ক্ষেত্রে এটার মান 14 × 10⁻⁷ টেসলা, আর চিত্র খ এর ক্ষেত্রে এটার মান 1.4 × 10⁻⁴ টেসলা। তাহলে এটা থেকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো B2 ইজ গ্রেটার দ্যান B1, অর্থাৎ চিত্র খতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে। চিত্র খ এর ও বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে, ঠিক আছে। তাহলে এই হলো গিয়ে আমাদের সৃজনশীল আজকের সৃজনশীল 1 নম্বর প্রশ্নের উত্তর। আমরা চলে যাব আজকের দিনের দ্বিতীয় সৃজনশীলে, অর্থাৎ সৃজনশীল 2। তাহলে চলো আমরা দেখে আসি আজকের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। আমাদের আজকের 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপক হলো একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 0.02 মিটার এবং পাক সংখ্যা 100। ওকে, কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, অপর দিকে একটি প্রোটন 1.5 × 10⁷ মিটার পার সেকেন্ড বেগে অন্য একটি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে। এখানে মিউ নট বা শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশতার মান দেওয়া আছে 4 pi × 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ওকে, আমাদের সৃজনশীল আমাদের প্রশ্নগুলো হলো, ক নম্বর প্রশ্ন, লরেন্স বল কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেকবার বোর্ডে এসেছে, ঠিক আছে। লরেন্স বল কাকে বলে? খ নম্বরে আমরা আমাদের প্রশ্ন, ঢাকার বিচ্যুতি, এর আগে আমরা দেখেছি ঢাকার বিনতি, এবার প্রশ্ন হলো ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নটি হলো প্রোটনটি, যে প্রোটনের বেগ ছিল 1.5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড, ওই প্রোটনটি যদি 2.5 টেসলা চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে প্রবেশ করে তাহলে কত বল অনুভব করবে, ঠিক আছে। এটা আমাদের গ নম্বর প্রশ্ন বা প্রয়োগমূলক প্রশ্ন।
ঘ নাম্বার বা উচ্চতর দক্ষতা প্রশ্ন। যদি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ, প্রথমে যে বৃত্তাকার কুণ্ডলীর কথা বলা হয়েছে সেই বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ অর্ধেক করা হয়, তাহলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের কি পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই হলো গিয়ে আমাদের একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন। তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো ধাপে ধাপে আনসার করার চেষ্টা করি। তাহলে আমাদের জ্ঞানমূলক প্রশ্নটি ছিল লরেন্স বল কাকে বলে। উত্তর হলো, কোন চার্জ একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের ভেতর দিয়ে গেলে যে নেট বল বা লব্ধি বল অনুভব করে সেই বলকে বলা হয় লরেন্স বল। ঠিক আছে, এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, কোনো একটি তড়িৎ আধান বা চার্জ একই সাথে কোনো তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের ভেতর দিয়ে গেলে যে নিট বল বা যে লব্ধি বল অনুভব করে তাকে লরেন্স বল বলে। ঠিক আছে, আমাদের খ নম্বর প্রশ্নটি হচ্ছে, ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট বলতে কি বুঝো ব্যাখ্যা করো। তাহলে এই ধরনের উত্তরের ক্ষেত্রে ফার্স্টে বিচ্যুতির সংজ্ঞা দিতে হবে, তারপরে প্রশ্নটি ব্যাখ্যা করতে হবে। তাহলে উত্তরটি হলো, পৃথিবীর কোনো স্থানে মুক্তভাবে স্থাপিত চুম্বক শলাকা ভৌগোলিক মধ্যতল থেকে যে কোণে বিচ্যুত হয় তাকে ওই স্থানের বিচ্যুতি বলে। ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট এর অর্থ হল, ঢাকায় মুক্তভাবে স্থাপিত চুম্বক শলাকা ভৌগোলিক মধ্যতলের সাথে হাফ ডিগ্রি কোণ করে অবস্থান করে এবং চুম্বক শলাকার উত্তর মেরু ভৌগোলিক পূর্ব পাশে অবস্থান করে। চলো তাহলে আমরা গ নম্বর প্রশ্নে চলে যাই। আমাদের গ নম্বর প্রশ্নটি ছিল, প্রোটনটি যদি 2.5 টেসলা চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে প্রবেশ করে তাহলে কত বল অনুভব করবে। তাহলে চার্জ, কোনো একটি চার্জ যদি, প্রোটন তো একটা ধনাত্মক চার্জ, অর্থাৎ কোনো একটি চার্জ যদি কোনো চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি, তাহলে সেই চুম্বক, সেই চার্জটি একটি বল লাভ করে এবং সেই বলের মান আমরা জানি, সেই বলের মান F=qvb sin θ। তাহলে দেখা যাক কি কি দেওয়া আছে। দেওয়া আছে কিউ এর মান, প্রোটনের মান আমরা জানি 1.6×10⁻¹⁹ কুলম। ঠিক আছে, কিউ এর মান 1.6×10⁻¹⁹ কুলম। ভি এর মান দেওয়া আছে, দেখো 1.5×10⁻⁷ মিটার পার সেকেন্ড। বি এর মান ওখানে বলা রয়েছে, আমরা 2.5 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রে এটাকে স্থাপন করব এবং থেটা এর মান দেওয়া রয়েছে 30 ডিগ্রি। আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই, 1.6×10⁻¹⁹ ভি এর মান হচ্ছে 1.5×10⁻⁷ মিটার পার সেকেন্ড ইন্টু 2.5×sin 30 ডিগ্রি। ওকে, তাহলে সাইন 30 ডিগ্রি এটার মান যদি আমরা বসাই, এটার মানগুলো ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 3×10⁻¹২ 3×10⁻¹২ নিউটন। অর্থাৎ এই চার্জটিকে যদি আমরা 2.5 টেসলা চৌম্বক ক্ষেত্রের
30 ডিগ্রি কোণে প্রবেশ করাই তাহলে চার্জটি বা ফোটনটি লাভ করবে 3×10^-12 নিউটন বল, অর্থাৎ প্রোটনটি 3×10^-12 নিউটন বল অনুভব করবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। এবার চলো আমরা চলে যাই ঘ নাম্বার প্রশ্নে। আমাদের ঘ নাম্বার প্রশ্নটি রয়েছে, যদি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ অর্ধেক করা হয় তাহলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের কি পরিবর্তন হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে বর্তমানে যে অবস্থায় রয়েছে সেই অবস্থার চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা জানি B1 ইকুয়াল টু মিউ নট, পাক সংখ্যা রয়েছে বৃত্তাকার কুণ্ডলী, তাহলে Ni ডিভাইডেড বাই 2R। আমরা যদি মান বসিয়ে দিই তাহলে পেয়ে যাব মিউ নট এর মান 4π×10^-7 ইন্টু এন এর মান, দেখো পাক সংখ্যা কত দেওয়া, পাক সংখ্যা 100, তাহলে এটা হলো কি আমাদের এন এর মান 100×I। ঠিক আছে, 100×I, এখানে I এর মান আমরা I রাখি I ডিভাইডেড বাই 2×0.02 মিটার। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব 3.1416×10^-3 এত আই, এই আই এত টেসলা। ওকে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে B1 এর মান পেয়ে গেলাম B1 = 3.1416×10^-3 ইন্টু আই টেসলা। ওকে, অনেক সময় আমাদের ফিজিক্সের ক্ষেত্রে ভরের মান, এই যে যেমন এখানে তড়িৎ প্রবাহের মান, এই মানগুলো দেওয়া নাও থাকতে পারে। এখন কোনো একটি মান দেওয়া না থাকলে সেটা কি ভুল, আমরা বলবো কোশ্চেন ভুল না? ফিজিক্সের ক্ষেত্রে আমাদের একটা সুযোগ রয়েছে, আমরা কি করতে পারি, আমি আনসার রাখতে পারি যদি ওই মানটি দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা কোশ্চেন ভুল এ কথা বলতে পারবো না। ঠিক আছে, আচ্ছা তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাই, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ কি করা হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে। তাহলে R2 এর মান কি হবে, R1/2, প্রথম ক্ষেত্রে যদি R1 ধরি তাহলে R1/2, তাহলে 0.02/2 ইকুয়াল টু হবে হচ্ছে 0.01 মিটার। এখন দেখো কোনো একটি কুণ্ডলী, সেটার পাক সংখ্যা আগে ছিল 100, এখন ওই কুণ্ডলীকে যদি আমরা ওই কুণ্ডলীর ব্যাসার্ধ যদি আমরা অর্ধেক করি তাহলে কি তার পাক সংখ্যা কি বেড়ে যাবে না? ধরো আমরা যদি একটা এত বড় ব্যাসার্ধের জায়গায় ব্যাসার্ধ যদি ছোট করি কোনো কিছু, ধরো একটা সমান একটা তার সেটাকে আমরা কুণ্ডলী পাকিয়ে এরকম একটা ব্যাসার্ধ করলাম, ওটাকে আবার ছড়িয়ে দিয়ে আমরা ছোট্ট একটা ব্যাসার্ধের তার কুণ্ডলী বানালাম, তাহলে যেখানে ব্যাসার্ধ ছোট হবে সেখানে পাক সংখ্যাটা পরিবর্তন হয়ে যাবে, তাই না? পরিবর্তন হয়ে কত হবে সেটা আমাদের আগে নির্ণয় করতে হবে। আমরা জানি প্রথম ক্ষেত্রে পাক সংখ্যা n1 2πr1 × n2 2πr2 কাটা আমরা এখান থেকে n2 এর মান পেয়ে যাব, n2 ইকুয়াল টু
n1 into r1 divided by r2 এখানে দেখো n2 n1 এর মান আছে 100 into r1 এর মান 0.02 আর r2 এর মান 0.01 মিটার তাহলে আমরা এখান থেকে পাক সংখ্যা পেয়ে যাচ্ছি 200 অর্থাৎ n2 এর মান হয়ে যাবে n1 equal to ছিল 100 but n2 equal to হয়ে গেল 200 ওকে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান আমরা জানি দ্বিতীয় ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান b2 equal to mu not I same current প্রবাহিত হচ্ছে by ni এখানে হচ্ছে n2i divided by twice pi सॉरी पाई ना आर टू ओके ताले इन्हें तो हम लोग की मान बसाए फोर पाई इनटू टेन टू दी पावर माइनस सेवन इनटू टू हंड्रेड इनटू आई और इधर मान हम लोग बसाए टू इनटू आठ पर मान जीरो पॉइंट जीरो वन मीटर ओके जो दे हम लोग एक लो बसाए ताहले हम लोग जो आंसर टी पेज है वो छठी हो लोगी যে আনসার পাবো সেটা হলো 12.57 into 10 to the power minus 3 I Tesla তাহলে B2 এর মান পেয়ে গেলাম 12.57 into 10 to the power minus 3 into I Tesla তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ যেই ক্ষেত্রে ব্যাসার্ধের মানটা কম ছিল সেই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মানটা বেড়ে গেছে স্বাভাবিক দেখো ব্যাসার্ধের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক তাহলে যেই ক্ষেত্রে ব্যাসার্ধ কমে যাবে সেই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মানটা বেড়ে যাবে ওকে দেখো আমরা b2 এর মান পেয়ে গেলাম b2 এখানে লিখে রাখি b2 12.57 into 10 to the power minus 3 into i টেসলা ওকে এখন আমরা যদি ভাগ করে দেই কার সাথে কার ভাগ b2 ভাগ b1 এখন b2 ভাগ b1 equal to 12.57 into 10 to the power minus 3i divided by 3.1416 into 10 to the power minus 3 into i যদি আমরা ভাগ করে দেই তাহলে পেয়ে যাব 10 টু দি পাওয়ার মাইনাস 3 10 টু দি পাওয়ার মাইনাস 3 কাটা তাহলে 12.57 ভাগ 3.1416 তাহলে আমরা পেয়ে গেলাম 4.00 অত বা আমরা বলতে পারি ইকুইভ্যালেন্ট টু 4 দেয়ারফর b2 ইকুয়াল টু 4 ইনটু b1 অর্থাৎ অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যদি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ অর্ধেক করি আমরা যদি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ অর্ধেক করি তাহলে সেই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান প্রথম ক্ষেত্রের বা ব্যাসার্ধ অর্ধেক করার পূর্বে বা আদি ব্যাসার্ধের বা আদি চৌম্বক ক্ষেত্রের চার গুণ হবে ঠিক আছে আমি আবার বলছি যদি আমরা ব্যাসার্ধ অর্ধেক করি তাহলে চৌম্বক ক্ষেত্রের মান প্রথমোক্ত চৌম্বক ক্ষেত্রের মানের চার গুণ হবে এভাবে আমরা ব্যাখ্যাগুলো লিখে দিব ঠিক আছে তাহলে এই গেল আমাদের মোটামুটি সৃজনশীল প্রশ্ন আমরা দুই ক্লাস মিলিয়ে প্রায় চারটি সৃজনশীল প্রশ্নের আনসার করে দিলাম তোমরা আশা করছি আরো অ্যাটলিস্ট তিন গুণ যদিও যদি তিন গুণও প্র্যাকটিস করো তাহলে তোমাদের 12টা কোয়েশ্চেন প্র্যাকটিস করা উচিত তোমরা প্র্যাকটিস করবে এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে প্রিটেস্ট পরীক্ষায় একটা এমনকি দুটো প্রশ্ন থাকতে পারে ঠিক আছে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় পড়ে ফেলবে ওকে তাহলে এখন আমরা পরবর্তী ক্লাসে কি করব পরবর্তী ক্লাসে আমরা
পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে প্রবেশ করব। ঠিক আছে, পঞ্চম অধ্যায়ের নাম তড়িৎ চুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। ঠিক আছে, আমাদের পরবর্তী অধ্যায়ের নাম তড়িৎ চুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ, ওইটা আমরা স্টার্ট করব। তাহলে এখন দেখো, আজকের সিজনশীল তো আমরা শেষ করলাম, ক্লাসও শেষ করলাম, এখন একটা HW না দিলেই তো নয়, আমরা এখন একটা HW দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, তোমাদেরকে HW টা হলো এরকম একটা তড়িৎ প্রবাহ এই দুটার মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার। এখানে একটা বিন্দু রয়েছে পি, সেই পি এর দূরত্ব, সেই পি এর দূরত্ব এটা R1, এটা হচ্ছে R2। এখন এখান থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে I1, এটা হচ্ছে I2। I1 তার মান দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, এবং I2 তার মান দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার। ওকে, আর বলে দেওয়া আছে R2 = 5 সেন্টিমিটার। ওকে, খুবই সহজ একটা অঙ্ক। এখানকার ক নম্বরে তুমি লিখবে ও বায়োসামাটের সূত্রটি লিখো, বায়োট স্যামাটের সূত্রটি লিখো, খ নম্বর উত্তর পড়বে ঢাকার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। গ নম্বরে লিখবে উদ্দীপকে তার দয়ের একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো। আর ঘ নম্বরে থাকবে উদ্দীপকে তার দয়ের মধ্যবিন্দুতে যে লব্ধি চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয় বিন্দু পি তে, লব্ধি চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে মান ও দিক গাণিতিক ভাবে বিশ্লেষণ কর। ঠিক আছে, এটা হলো গিয়ে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, আমি আবার পড়ে দিচ্ছি, এটা উদ্দীপক, আর ক নম্বর প্রশ্ন বায়োস্যামাটের সূত্রটি লিখো, খ নম্বর প্রশ্ন ঢাকার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে কি বুঝো, গ নম্বর প্রশ্ন উদ্দীপকে তার দয়ের একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো, এবং ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকে তার দয়ের মধ্যবিন্দু পি তে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান
ও বি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক, হোমওয়ার্কটি সম্পন্ন করে কমেন্টে রোল সহ জমা দেবে। এই কমেন্টের এই হোমওয়ার্কের রেকর্ডও তোমাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অধ্যায় রয়েছে তড়িৎচৌম্বক আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ, সেটি আমরা শুরু করব। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।